শুনেছি পূর্ণ সূর্যগ্রহণ যখন ঘটে তখন সেখানে স্নান করলে নাকি সারা জীবনের সব পাপ ধুয়ে যায়। যদুবংশীয়রা নিশ্চয়ই সেখানে গেছেন, আর আমাদের কানাইও ওদের সঙ্গে গেছে। কি অপূর্ব মিলন দৃশ্য হবে তোমাদের, চলো না রাধে চলো। কষ্ট যত কষ্ট এখানে পাবে তুমি, তত আনন্দ পাবে সে। রথে বসে হাসবে মনে মনে, কারণ সে যে এখন তারকাপতি। ওঠো রাধে চলো, ব্রজে ফিরে যাওয়ার সময় হয়েছে, চলো বৃন্দাবনেশ্বরী চলো। শোনো ভাই শোনো, দ্বারকার রাজকুমার আজ বড়ই খুশি দেখলাম। কিন্তু আমি তো শুনেছি এত আনন্দের মাঝে উনি নাকি কেমন আনমনা। এই কথাটা সত্যি বটে, সবার মাঝে আনন্দ উৎসবে রাজার মন তবু এমন ব্যাকুল কেন? গোপিনীদের সঙ্গে দেখা হলো কই? হ্যাঁ রাধে, আমাদের একটু বলো কেমন দেখতে তোমার নন্দদুলাল? নবীনা নগর বোরা
বিপিন পুরন্দর নবীন নগর পুরা বিপিন পুরন্দর অমল হরি বলো বিমল প্রসাদ। ইয়ে বাবা, আপনাকে আমার কিছু বলার ছিল। বলো। বাবা, আপনি আমাকে সব শিক্ষা দিয়েছেন, লোকে আমায় বেদশাস্ত্রের পণ্ডিত মনে করে, তা সত্ত্বেও আমার মন এত অসন্তুষ্ট কেন বাবা? বিমল প্রসাদ, বেদ, পুরাণ, মহাভারত, এমনকি বেদান্ত সূত্র রচনা করার পরেও শ্রী বেদব্যাসদেবের মন ব্যাকুল ছিল, অসন্তুষ্ট ছিল। তখন
তার শিক্ষাগুরু নারদ মুনি তাকে বোঝালেন, তুমি তো সবই লিখেছ, সমস্ত জীবাত্মাকে জ্ঞানদান করেছ, অথচ শ্রীকৃষ্ণের নির্মল মহিমা তো কোথাও উল্লেখ করনি। তখন শ্রী বেদব্যাসদেব শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক রচনা করলেন। এসো বসো। তার প্রতিটি পঙ্ক্তিতে, প্রত্যেকটি অক্ষরে শ্রীকৃষ্ণের উপাসনা আছে। আর তারপর শ্রী বেদব্যাসদেবের ব্যাকুল মন আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। ঠিক তেমনি যতক্ষণ না তুমি কৃষ্ণ ভক্তির পথ ধরে চলবে, ততক্ষণ তোমার মন সন্তুষ্ট হবে না। আর সে পথ তোমায় কেবল এক সৎগুরু মানে কৃষ্ণপ্রেমের সাধকই দেখাতে পারেন। কিন্তু বাবা, এ যুগে তেমন শুদ্ধ নিষ্ঠাবান গুরু কোথায় পাব? কোথায় খুঁজে বেড়াবো তাকে? খোঁজার কোনো দরকার নেই, তিনি তোমার কাছেই আছেন। বুঝতে পারলাম না, কে তিনি? গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনিই তোমায় সঠিক পথে চালিত করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম প্রভু। কি করছো? আরে বাবা, আপনার শ্রী চরণ কমলের ধুলো মাথায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাবাজি মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। হরে রাম মহারাজ। রাম কি চাই? অনেক সহ্য করেছি, এ আমি আর চোখে দেখতে পাচ্ছি না। এই জায়গা আপনার উপযুক্ত স্থান নয় প্রভু, আপনার স্থান তো আমার বিশাল প্রাসাদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ, হরে কৃষ্ণ হরে, আপনি কঠিন পাথরে নয় রাম মখমলে বিছানায় শুয়ে বিশ্রাম করবেন, চলুন। হরে কৃষ্ণ। আর এত ছেঁড়া অঙ্গবস্ত্র কেন? আমি আপনার জন্য দক্ষিণ ভারত থেকে রেশমের দামি কাপড় আনিয়েছি, সেটা পরুন। আর এখন আমার সঙ্গে চলুন দোহাই। কোথায়? এই অধমের দিন কুটিরে, আপনারই তো সব, আপনারই কৃপাগুণে আমি এত কিছু পেয়েছি, আপনার আশীর্বাদে আমি কি থেকে কি হয়ে গেছি প্রভু, কেবল আরেকটি বার আমায় কৃপা করুন। আপনার শ্রী চরণপদ্ম আমার ঘরে যদি একবার পড়ে, তবে আমি আকাশের চাঁদও ছুঁতে পারব। তোমার গৃহে আমার কি কাজ? আমি এখানে বেশ আছি বীরেন্দ্র। না প্রভু, আপনি সেখানে গেলে আমি আপনার সেবা করার সুযোগটুকু তো পাব। আমি আপনার সেবা করতে চাই মহারাজ, আপনার কাছে কাছে থাকতে চাই। কাছে কাছে থাকতে চাও না কাছাকাছি রাখতে চাও? মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি ঠিক করলেন প্রভু? দেখো বাপু, আজ না হয় আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার গৃহে গিয়ে থাকব। কিন্তু যদি তোমার ধন সম্পদ দেখে আমার মনে ঈর্ষা জন্ম নেয় আর আমি তোমার শত্রু হয়ে যাই, তখন আপনি হবেন অর্থলোভী। না মহারাজ, আপনাকে যেতেই হবে।
তাহলে তুমি আমার কাছে থাকতে চাও? হ্যাঁ প্রভু। আমার সেবা করতে চাও? হ্যাঁ প্রভু। তাহলে একটা কাজ করো। আজ্ঞা করুন। এদিকে এসো। এখন আর এর কোনো প্রয়োজন নেই, ফেলে দাও এটা। আহা, যদি আমার কাছে থাকতে চাও তো এখানেই থাকো। আরে কোনো প্রয়োজন নেই, এটা ফেলে দাও। শুধু প্রভুর নাম জপ করবে আর ভিক্ষে করে খাবে। আরে দাঁড়াও, আহা বড় তৃপ্তি পাবে। হে দাঁড়াও, শোনো তো। আরে কি হলো? মায়া সাধক লোভ দেখাতে এসেছিল, প্রাসাদে থাকার স্বপ্ন দেখাচ্ছিল আমায়। রেশমের দামি কাপড় পরাতে চায়, সেবা করতে চায় নাকি? আরে যে কৃষ্ণের নয় সে কারোরই হতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। মহারাজ, হ্যাঁ তোমার কি চাই? সঙ্গে কিছু এনেছো? না প্রভু। আমি তো ভিক্ষা চাইতে এসেছি। সে কি, ভিখারির কাছে ভিক্ষা? হ্যাঁ প্রভু, ভক্তির ভিক্ষা। আপনি কি আমাকে আপনার শিষ্য করতে রাজি আছেন? আমি কৃষ্ণকে লাভ করতে চাই, আর সে পথ শুধু আপনিই আমাকে দেখাতে পারেন। বিমল প্রসাদ, জ্যোতির্বিজ্ঞানের মহাপণ্ডিত, আমি তোমার গুরু কি করে হতে পারি? আমি তো আমার নিজের নামেরই অক্ষর চিনি না। আমার মনে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর তোমায় ভুজুং ভাজুং দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি নিজেই তো গুরুর সন্ধানে ঘুরছি, আমি কি করে অন্যের গুরু হব? প্রভু আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার শিষ্য হয়ে সেই ভক্তিরসের স্বাদ পেতে চাই যা আমার ব্যাকুল মন শান্ত করতে পারে, সেই পথ দেখাতে পারে যা আমার জীবন ধন্য করে দেবে। আর আমায় সে পথ একমাত্র আপনিই দেখাতে পারেন প্রভু। অন্ধের কাছে পথের সন্ধান চাইছো? যাও, এমন কোনো গুরুকে খোঁজো যার কাছে তোমার পথ নির্দেশের ক্ষমতা আছে, যে তোমার উপযুক্ত। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কিছু নেই আমার, কিছু নেই, যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আপনার কি আমার প্রতি বিশ্বাস নেই প্রভু? কৃষ্ণ, আপনি যে কোনো রকম পরীক্ষা নিয়ে দেখুন, আমি প্রস্তুত। কৃষ্ণ, ঠিক আছে যাও, আমি কৃষ্ণের অনুমতি চাইব। যদি কৃষ্ণ বলেন আমি তোমার গুরু হবার যোগ্য, তাহলে তোমার শিশুরূপে গ্রহণ করব। যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শুনতে পেলে না? যাও। আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
বলো বিমল প্রসাদ। আগে বাবা আমার আপনাকে কিছু বলার ছিল। বলো। বাবা আপনি আমায় সব শিক্ষা দিয়েছেন, লোকে আমায় বেদশাস্ত্রের পণ্ডিত মনে করে, তা সত্ত্বেও আমার মন এত অসন্তুষ্ট কেন বাবা? যতক্ষণ না তুমি কৃষ্ণ ভক্তির পথ ধরে চলবে ততক্ষণ তোমার মন সন্তুষ্ট হবে না, আর সে পথ তোমায় কেবল এক সদ্গুরু মানে কৃষ্ণপ্রেমী সাধকই দেখাতে পারেন। কিন্তু বাবা, এই যুগে তেমন সৎ নিষ্ঠাবান গুরু কোথায় পাব? কোথায় খুঁজে বেড়াবো তাকে? খোঁজার কোনো দরকার নেই, তিনি তোমার কাছেই আছেন। ঠিক বুঝতে পারলাম না, কে তিনি? গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনিই তোমায় সঠিক পথ দেখাবেন। আপনি কি আমায় শিষ্যরূপে গ্রহণ করবেন? যাও, এমন কোনো গুরুকে খোঁজো যার কাছে তোমার পথনির্দেশের ক্ষমতা আছে, যে তোমার উপযুক্ত। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কিছু নেই আমার, কিছু নেই, যাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। আপনার কি আমার প্রতি বিশ্বাস নেই মহারাজ? কৃষ্ণ, আপনি যে কোনো রকম পরীক্ষা নিয়ে দেখুন, আমি প্রস্তুত। ঠিক আছে, যাও, আমি কৃষ্ণের অনুমতি চাইব। যদি কৃষ্ণ বলেন আমি তোমার গুরু হবার যোগ্য, তাহলে তোমাকে শিষ্যরূপে গ্রহণ করব। যাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। শুনতে পেলে না? যাও। আচ্ছা প্রভু। কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখুন, এ তো ভগবানের লীলা, আমি যা করেছি তার ইচ্ছা করেছি। এসো বাবা। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলো বিমল, কি হলো, দেখা পেলে? হ্যাঁ বাবা, পেয়েছি। ওকে দর্শন করার পর আমার সিদ্ধান্ত আরও অটুট হয়ে গেছে। বাবা, যদি কেউ আমার গুরু হন, একমাত্র উনিই হবেন। মনে মনে ওকে আমি আমার গুরু করে নিয়েছি। তোমাকে উনি কিছু বলেছেন? বাবা, সব শোনার পর উনি বলেছেন শ্রীকৃষ্ণ অনুমতি দিলে তবেই উনি আমায় শিষ্য করবেন। বাবা, শ্রীকৃষ্ণকে অনুমতি দিতেই হবে, কারণ আমি তাড়াতাড়ি চলতে চাই। অনুমতি পাব তো? নিশ্চয়ই পাবে। বাবা বিমল, আগে একটু শুনে যাও। আসছি মা। ঠাকুরমশাই, আপনার ছেলে আপনার পূর্বপুরুষদের নাম উজ্জ্বল করবে, আপনি সত্যি সৌভাগ্যবান। তা ঠিক। প্রভুর কাছে আমার দীর্ঘকালের প্রার্থনা ছিল যে শ্রী চৈতন্যদেবের মাহাত্ম্য সমাপ্ত করতে কে আমায় সাহায্য করবে, আর প্রভুর অপার কৃপা যে তিনি বিমলকেই বেছে নিয়েছেন। অনেককাল আগের কথা, তখন পুরীতে থাকতাম, যে পথ দিয়ে রথযাত্রা হতো তার গায়ে ছিল আমার বাড়ি। প্রতি বছরের মতো সেবারও রথযাত্রার সময় হঠাৎ সেটি আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিমল তখন খুব ছোট, আমার স্ত্রী ওকে নিয়ে শ্রী জগন্নাথ দর্শনে গেলেন, আর ওকে জগন্নাথ দেবের পায়ের কাছে রাখলেন। হঠাৎ একটি ফুলের মালা বিমলের গলায় এসে পড়ল। আপনারা একে অলৌকিক বলুন বা, তবে আমি সেদিন থেকেই বুঝেছিলাম যে আমার ছেলেকেই প্রভু মনোনয়ন করেছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। আবার কেন? সে কারণ তো আপনি জানেন প্রভু। আমি কিছু জানি না। আপনি কৃষ্ণের অনুমতি নেবেন বলেছিলেন, কি বললেন তিনি? আচ্ছা, সেটা ভুলে গেছি, যাও। তাতে কি আছে, এখন জেনে নিন, আমি অপেক্ষা করছি। জেনে নিয়েছি। কি বললেন তিনি? শ্রীকৃষ্ণ বললেন আমি তোমার গুরু হবার যোগ্য নই, যাও অন্য কোনো গুরু খোঁজো, যাও।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বললাম তো যাও। না প্রভু, আমার মৃতদেহ আমায় ফিরিয়ে নিয়ে যেতে বলবেন না। এখন আমি প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না, এতটা নির্দয় হবেন না। যদি আমি কৃষ্ণ ভক্তির পথে চলতে না পারি তাহলে আমার এই জীবন ব্যর্থ, প্রাণ বিসর্জন দিতে আর দ্বিধা করব না। আমার মনে কষ্টের কথা তো আপনি আর কৃষ্ণ জানেন, তবু না জানি কেন আপনি আমায় আপনার শিষ্য করতে চান না। আমার কোনো অযোগ্যতা থাকলে বলুন, আমি তা প্রাপ্ত করার জন্য আজীবন প্রয়াস করে যাব। আপনিই বলেছেন যে আমি বেদশাস্ত্রের মহাজ্ঞানী, কিন্তু প্রকৃত গুরুর অভাবে সে জ্ঞান সমুদ্রের জলের মতো, তা কারো তৃষ্ণা মেটায় না। সব জ্ঞান অর্জন করেও আমি অসম্পূর্ণ, তাই আমি কৃষ্ণ ভক্তিতে লীন হতে চাই, যাতে আমার শিরায় শিরায় কৃষ্ণ মহিমা গুঞ্জরিত হয়। কৃষ্ণ 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 কৃষ্ণ। ওঠো বিমল প্রসাদ, ওঠো। তুমি তোমার অন্তরের অবশিষ্ট মোহমায়া এই অশ্রুজলে ধুয়ে ফেলেছ। এই অশ্রুপাতে তোমার মন নির্মল হয়ে গেছে। এখন প্রভু কৃষ্ণের পথে চলতে তোমায় কেউ বাধা দিতে পারবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানই তোমার সহায়। যাও, স্নান করে এসো, যাও। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, আজ এত তাড়াতাড়ি? অভয়ের জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ দেখো, রাধা গোবিন্দ। আমি অভয়কে চমকে দিতে চাই। হ্যাঁ চলো তো দেখি
ও চিনতে পারে কিনা। আচ্ছা এসো এসো। কেমন বাজাতে শিখেছে বাবা? এসো। এসো রাজেশ্বরী, গায়ত্রী, ভবতারিণী, শিগগির এসো, দেখো বাবা কি এনেছেন। এসো এসো, সবাই এসো, বসো বসো বসো। হ্যাঁ অভয়, বলো দেখি তোমার জন্য কি এনেছি। বলো বাবা, তোমার জন্য কি এনেছেন একটু ভাবো, ভেবে বলো। বলো কি এনেছেন। হ্যাঁ একটু ভেবে চিনতে বলো। বলো। রাধা গোবিন্দ। এই দেখো, একদম ঠিক বলেছো। এই দেখো তোমার জন্য। দেখেছো অভয়, এটা কিন্তু পুতুল খেলার জিনিস মোটেই নয়, এরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আর রাধা রানী, বুঝেছো? অভয় আমি তোমায় শেখাবো কি করে এদের সেবা করতে হয়। ভীষণ লাঞ্ছিত নীল সরোজ দৃশ্যম ভ
অভয়, অভয় তুমি আমার লক্ষ্মী ছেলে, তাই তো? এভাবে আর রাত দিন দোষীপনা করিস নে। এবার নিয়ম করে স্কুলে যাবি, তারপর সেখান থেকে কলেজ, তারপর বড় হয়ে ওকালতি পড়বি, বিলেতে যাবি, তাই তো? দিন দুঃখীদের সাহায্য করবি। আহা, কত নাম যশ ছড়িয়ে পড়বে তোর। ও কি অভয়, অভয়! ও মা, আবার কোথায় গা ঢাকা দিল? অভয়, অভয়! কি রে অভয়, ওহ অভয়, ফের দুষ্টুমি আরম্ভ করলি, কোথায় লুকলি? অভয়, অভয়! কেন এখানে লুকিয়েছিস? দূর বাবা, এ কি, তোরা হাসছিস কেন? হ্যাঁ, অভয়কে দেখেছিস নাকি? না তো। ওহ, এখানে লুকিয়েছে চোখ। গৌরাঙ্গ, শিগগির নিচে শোন, কাজের সময় থাকিস কোথায়? অভয় আজ আবার কোথায় গিয়ে লুকিয়েছে? হ্যাঁ, শিগগির খোঁজ, দামোদর দাদার আসার সময় হলো, খোঁজ ওকে, আমি এদিকে দেখছি। এটাও হয়েছে ঠিক তেমনি। গৌরাঙ্গ, একটা ছোট ছেলেকে পর্যন্ত খুঁজতে পারিস না? সারা বাড়ি তো খুঁজলাম মা, কোথায় গেল তাহলে? আমি আর পারি না মা। দেখো দাদা, ওই চৌকির তলায়। অভয়, কতবার ডাকছি না তোমায়? হ্যাঁ, বড্ড দুষ্টু হয়ে গেছো তুমি, রোজ আমাকে দৌড় করাও। চলো, পাঠশালা যাওয়ার সময় হয়ে গেছে। আজকাল লোজ তোমার এসব শুরু হয়েছে, বড্ড দুষ্টু। নাম মা ঠাকরে, শুনছো? অভয়ের জন্য ভাবনায় আমি তো দিশেহারা হয়ে যাচ্ছি। শুনতে পাচ্ছো? কেন, কি হয়েছে? যা হবার তাই, তুমি তো কাজে বেরিয়ে যাও, আর নিত্য আমাকেই ঝামেলা পোয়াতে হয়। ভগবান জানেন পাঠশালার নাম শুনলেও সিটিয়ে যায় কেন? কেন, কি করে কি? এই দেখো না, আজই আমি ওকে পাঠশালা যাওয়ার জন্য কত বোঝাচ্ছিলাম, বলতে বলতে পেছন ফিরে দেখি তিনি নেই। কোথায় গিয়েছিল সে আর কি বলবো, আমি আর গৌরাঙ্গ ওকে খুঁজে খুঁজে নাকাল অবস্থা। শেষে ভাগ্যিস ভবতারিণী বলল, দাদা চৌকির তলায় লুকিয়ে আছে। সদর ঘরে চৌকির তলায় বাবু ছিলেন, আর মিটি মিটি হাসছিলেন। বটে, তুমিও হাসছ। দামোদর দাদা বলছিল সারা পথ ও নাকি বায়না করছিল,
কখনো মাথায় ব্যথা, কখনো পেট কনকন, কখনো পায়ে যন্ত্রণা। তুমি ওকে একটু বোঝাও না। রজনী, যদি ওর যেতে ইচ্ছে না করে তো থাক না, কাউকে জোর করে খুঁটির সঙ্গে বাঁধা ঠিক নয়। এ তুমি কি বলছো? আমার বড় সাধ অভয় প্রচুর লেখাপড়া করবে, কলেজে যাবে, তারপর ভগবানের দয়া হলে বিলেতে গিয়ে বিরাট বড় উকিল হবে। কিন্তু দেখে শুনে মনে হচ্ছে তুমি ওর ব্যাপারে কিছুই ভাবনি। আমি যে ওর ব্যাপারে কি ভেবে রেখেছি তুমি তা জানো না। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব জানি, জানতে বাকি নেই আমার। ওকে বেদ পুরাণ পড়াবে, খোল বাজাতে শেখাবে, কীর্তন গাওয়াবে। দেখো এসব তো খুব ভালো কথা, কিন্তু পেট চালানোর কথাও তো ভাবতে হবে। ও যখন সংসারী হবে তখন ও কী করবে, কী করে খরচ চালাবে? আমি ঠিক করে ফেলেছি, আমি অভয়কে ওকালতিই পড়াবো, বিলেতে। হ্যাঁ, ওকালতি পড়লে তো উকিল হবে, আইন আদালত নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি প্রমাণ করতে করতে জীবনটাই পেরিয়ে যাবে। কিন্তু আমি অভয়কে যেভাবে গড়ে তুলব সে পথে কোনো ভয় ভীতি নেই, শুধু সত্যেরই জয় জয়কার। আমি ওকে এখানকার নয় সেখানকার আইন পড়াতে চাই, যা এখানেও কাজে দেয় আর সেখানেও, তাতে এখানেও সম্মান পাবে আর সেখানেও, তাতে মানুষও সুখী হবে আর পরমেশ্বরও। তুমি দেখে নিও, আমার অভয় শ্রীকৃষ্ণের এমন মহান ভক্ত হবে যে সবাই ওকে দেখে শ্রদ্ধায় হেঁট হবে। আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে একটাই প্রার্থনা করি, ও যেন এমন এক পথ নির্দেশক পায়, এমন এক গুরু যার পথ অনুসরণ করে অভয় শ্রীকৃষ্ণের আদর্শ সেবক হতে পারে, সত্যিকারের সেবক। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রজনী, আমি আসি। ওগো শুনছো, আজ বিকেলে একটু তাড়াতাড়ি ফিরে এসো, ছেলেমেয়েরা খুশি হবে। আচ্ছা, পুতুলের বিয়েতে আমি কি করব বলো তো, নিজের মতো খেলতে দাও। বাবা, ফল মিষ্টি কিন্তু তোমাকেই আনতে হবে, দেরি করো না যেন, ঠাকুর মশাই বলেছেন গোধূলি লগ্নে বিয়ে। এবার কি বলবি বলো? গৌরাঙ্গকে পাঠিয়ে দিও, আমি সব কিনে দেবো। বাবা, আমি কিন্তু সব শুনেছি, গৌরাঙ্গ কোথাও যাবে না, এখানে সৃষ্টির কাজ পড়ে আছে, মা আসতে বলো না বাবাকে। সেই কথাই তো বোঝাচ্ছি রাজেশ্বরী, আজ ওদের হাত থেকে তোমার নিস্তার নেই। আচ্ছা মা, আসবো। বাবা বাবা, কি রে কি বাবা? বাবা, তোমার সঙ্গে দোকানে যাব? না আজ নয়, লক্ষ্মী ছেলে, আজ তুমি দিদিকে সাহায্য করো। বাবা, দেরি করো না যেন। আসবো রে, যা। অভয়, তুমি আমার সঙ্গে এসো, এখনো অনেক কাজ বাকি। হুম, ওরে গৌরাঙ্গ, ওই ফুলগুলো দিয়ে ভালো করে সাজা। আচ্ছা মা, আজ কি বরদির বিয়ে? আরে বোকা, আজ তো তোর বড়দির পুতুলের বিয়ে। পুতুলের সত্যিকার বিয়ে? হ্যাঁ, এখন যা, ওদের কাজে হাত লাগা, যা যা যা। ওরে বাবা, হাত দিও না, নষ্ট হয়ে যাবে। গৌরাঙ্গ, মা ওকে সাজাতে বলেছেন, তুমি দালানটা সাজাও। গৌরাঙ্গ, সারাদিন এইসব করলেই চলবে? হাত চালা আরেকটু মা। হ্যাঁ, তাড়াতাড়ি।
ওহো গায়ত্রী, ঝাড়নটা আমায় দে। যেদিকে নজর না দেব তাড়াতাড়ি হাত চালা, বরযাত্রী এলো বলে। দিদি, এগুলো এখানে বাঁধি? হ্যাঁ হ্যাঁ, আর একটু ওপরে বাঁধ। আবার ভুলে গেলি তো? সব জোগাড় যন্ত্র হয়ে গেছে তো? হ্যাঁ, তবে বাবা তো এখনো এলেন না, এক্ষুনি আসবেন। কি হয়েছে ও মা, তুমি এত চুপচাপ কেন বলো না? কি আবার হবে? ও মা, ওই দেখ দেখ তো গায়ত্রী কি করছে। ধুর বাবা গায়ত্রী, এটা কি করছিস শুনি, দে আমায়। চলো আমরা কোনেকে নিয়ে আসি, এসো এসো শিগগির এসো। তোমার মা বউ আনতে গেছেন, সব গোছগাছ তৈরি তো? সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে যেন সত্যিকারের বিয়ে। হ্যাঁ, বেয়ান ঠাকুর, এবার পুতুল বৌমা নিয়ে ঘর করো। ছেলেবেলার কথা মনে পড়ছে। হ্যাঁ মালতি, কি আনন্দই যে করেছি তখন। রাধিকার বিয়ে দিয়ে এত বড় একটা ভাবনা কাটে, মায়ের কর্তব্য আমি পালন করেছি। রজনী, রাজেশ্বরী এখন বড় হয়েছে, ওর বিয়েটাও এবার দিয়ে দাও না। রজনী, রজনী, কি তুমি চিন্তা করো না, আমি জানি তুমি কি ভাবছ। আজ যখন মালতি রাজেশ্বরীর গৌরীদানের কথা তুলল, তখন আমিও চমকে উঠেছিলাম। ওগো, যখন মেয়ে বড় হয় তখন তার বাবা মায়ের একটা কর্তব্য থাকে। দেখো, আমি আমার রাজেশ্বরীকে কনের সাজে দেখতে চাই, কিন্তু তাতে সময় লাগবে রজনী। মেয়ের বিয়ে বলে কথা, এ তো গরু বাছুর নয় যে যার কারোর গোয়ালে পাঠিয়ে দিলাম। আর আমার মেয়ে আমার ঘাড়ে বোঝা নয়। ওহো আশ্চর্য, আমি কখন বললাম ও বোঝা? আমি তো কর্তব্য পালনের কথা বলেছি। এখন তুমি শুধু ওর জন্য সুপাত্র খোঁজো আর চার হাত এক করে দাও।
আমি কিন্তু ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলব না যতদিন না ওর বিয়ে হচ্ছে। শুনছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ শুনছি। নাও এবার তুমি শুয়ে পড়ো, কৃষ্ণ সব ঠিক করে দেবেন, তার প্রতি বিশ্বাস রাখো। আমি বরং আনাজগুলো কুটে দিচ্ছি। না রাজেশ্বরী, এখন তুমি সব রান্না নিজে নিজে রাঁধতে শিখে নাও, এসবই পরে কাজে লাগবে, বুঝেছো? ও কি ওই দেখো ওটা ফুটছে, ওটা ঢাকনাটা সরাও সাবধানে। কিন্তু কি রে কি হলো? ও হো রাজেশ্বরী দেখি। ও মা, ষাট ষাট। আচ্ছা আমায় সব রান্না শিখিয়ে তাহলে তুমি আমার বিয়ে দিতে চাও? তবে আমি যাব না, আমি এখানেই থাকবো তোমার সঙ্গে। মেয়েদের কপালে কি অত সুখ থাকে? সব মেয়েকে বিয়ের পর তার স্বামীর ঘরে যেতে হয় রাজেশ্বরী। কেন, এটা বুঝি আমার বাড়ি নয়? ধুর বোকা মেয়ে, সব মেয়েরই নিজের বাড়ি হলো শুধু তাদের শ্বশুর বাড়ি। তোর দিদিমাকেই দেখ, তিনি তার নিজের বাড়ি ছেড়ে দাদুর কাছে এসেছিলেন, আর আমি বাপের বাড়ি ছেড়ে এখানে এসেছি। আর এবার তুইও এ বাড়ি ছেড়ে তোর শ্বশুর বাড়ি চলে যাবি। তোর ছেলে পুলে হবে, তারপর হ্যাঁ তারপর তোর মেয়েও একদিন তোকে ছেড়ে তার শ্বশুর ঘর করতে চলে যাবে। হ্যাঁ রাজেশ্বরী কি হলো? না না না, লজ্জা পেয়েছে। সত্যি বড় আনন্দ পেলাম, আপনি আমার মান রাখলেন। আহা সে কি কথা গৌরমোহন বাবু, আমাদেরই পরম সৌভাগ্য আপনার মেয়ে আমাদের ঘরে আসছে। একবার যদি বৌঠানের মতটাও নিয়ে নিতেন। না না গৌরমোহন বাবু, তার কোনো দরকার নেই, আমি আর আমার স্ত্রী কখনোই দ্বিমত হই না, আপনি নিশ্চিন্ত থাকুন, এখন গিয়ে বিয়ের গোছগাছ করুন। আপনাকে বলছিলাম না, আমার সিদ্ধান্তে আমার স্ত্রীর কখনোই অমত হতে পারে না। বড় নিশ্চিন্ত করলেন আপনি আমায়, বৌঠানকেও আমার নমস্কার জানাবেন। নিশ্চয়ই। আচ্ছা এবার তাহলে উঠি। আর সে কি মিষ্টি মুখ না করে কি করে যাবেন, পাকা কথা তো হয়েই গেল। আপনিও মিষ্টি মুখ করুন। সে তো বটেই। এবার নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। নমস্কার বৌঠান, আসি। আচ্ছা চললাম, বৌঠানকেও আমাদের নমস্কার জানাবেন। গৌরাঙ্গ আগে এটা একটু রান্নাঘরে রেখে এসো তো। আচ্ছা মা। রজনী কে? এ কি এত তাড়াতাড়ি? রজনী রজনী, হ্যাঁ কি হয়েছে? ও কি ওটা কি লুকোচ্ছো তুমি? কিছু না কিছু না। আচ্ছা আগে চোখ বোঝো। হে আবার কি ছেলে মানুষ, বোঝোই না। বোঝো বলছি। আচ্ছা বেশ এসব মানে রাজেশ্বরী? হ্যাঁ রজনী। হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ, এত ভালো সম্বন্ধ পেলাম, এ তো খুব ভালো কথা।
চলো মা, চল চল এসো বাবা জীবন। দেখুন, ও আমার বড় আদরের মেয়ে, ওকে একটু দেখবেন। গৌরমোহন বাবু, ও আপনার মেয়ে, তবে এখন থেকে ও আমার নাতনি, ভাববেন না। কোনো ভুল ত্রুটি হলে ছেলে মানুষ ভেবে মাফ করে দেবে। বেঁচে থাকো, সুখী হও, সুখী হও। অভয়, কি বাবা? বাবা দিদিকে ছেড়ে এসো। আচ্ছা, এসো দিদি। একই রজনী, তুমি তো বলেছিলে যতক্ষণ না রাজেশ্বরীকে কোণের সাজে দেখবে স্বস্তির নিঃশ্বাস নেবে না। ওর বিয়েও হলো, চলেও গেল, কৃষ্ণের কৃপায় সব কাজ সুষ্ঠুভাবে হয়েছে। তাহলে কেন চোখের জল ফেলছো? হ্যাঁ,
মেয়েগুলো বিধাতার আশ্চর্য সৃষ্টি বটে। দিন কয়েক মা বাপের ঘরে এসে থাকে, তাদের ঘর সংসার আলোয় ভরে দেয়। তারপর একদিন বাপ মায়ের কোল শূন্য করে চলে যায়, আর ফিরে তাকায় না। সব মেয়ের কপালে এটাই লেখা থাকে, এটাই লেখা থাকে। এখন ঠাকুরকে শুধু বলো যেন সুখে থাকে, ভালো থাকে। এটা আমাদের প্রধান কর্তব্য। আমাদের উচিত এই বিশাল ব্রিটিশ এম্পায়ারের প্রধান রক্ষক হিসেবে দেখা, যাতে ভারত আমাদের অধীনেই চিরকাল থেকে যায়। আমাদের কাছে এই দেশ একটা সোনার খনির মতো, আর একে আমাদের পায়ের নিচে রাখতে হলে এখানকার অধিবাসীদের ব্রিটিশ এম্পায়ারের শৃঙ্খলাবদ্ধ রাখা অত্যন্ত জরুরি। এখন ভাবতে হবে কি করা যায়। একটা উপায় আছে, মানুষকে মানুষের শত্রু করে তুলতে হবে, দেশবাসীর ঐক্য ভাঙতে হবে। কিছু মনে করবেন না, আমার মতে এ কাজ কিন্তু বেশ কঠিন। তার কারণ ভারতবাসীরা স্বভাবতই বড় অনুভূতিপ্রবণ, এদের মধ্যে ভ্রাতৃভাব প্রবল, এরা এক যৌথ পরিবারের মতো থাকে। আপনি তীরটা একেবারে সঠিক নিশানায় মেরেছেন। তার মানে? অনুভূতি প্রবণ হওয়ার পাশাপাশি ওরা খুব ধর্মভীরুও হয়। আমরা ওদের বিভিন্ন ধর্মকে অস্ত্র করে ওদের মধ্যে ভাঙন ধরাতে পারি। কেবল ভাঙন ধরাবো আর ওদের ওপর রাজত্ব করব, তাহলেই সফল হব। কি বলো মিস্টার হিগিন্স? লেফটেন্যান্ট গভর্নর, আমি কল্পনাও করতে পারিনি যে আপনার স্থানীয় কেউ এতটা অধঃপাতে যেতে পারে। মিস্টার হিগিন্স, আমি 1857 এর মিউটিনির ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে চাই না, আজ এটা অত্যন্ত জরুরি। ইওর এক্সেলেন্সি, ব্রিটিশ এম্পায়ার শান্তিপূর্ণভাবে শাসন করতে চায়, দাঙ্গা বাঁধিয়ে নয়, আর সেটা আপনারও জানা উচিত। হিগিন্স, আমার বহুদিন থেকেই তোমার আনুগত্যের ব্যাপারে সন্দেহ হচ্ছিল। এখানে প্রশ্নটা আনুগত্য নিয়ে নয়, প্রশ্নটা নীতি নিয়ে। আর আমি কিছুতেই আমার নীতি আদর্শের বিরুদ্ধে যেতে পারবো না, বুঝেছেন আপনি? তাহলে তুমি আমাকে নীতিজ্ঞান শেখাতে চাও? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? স্যার, আমার কথা আপনার খারাপ লাগতে পারে, তবে আপনার কথাও কিন্তু আমার আদৌ ভালো লাগেনি। গুড নাইট। হিগিন্স,
আমার কর্তব্য বলে তোমায় জানিয়ে দিচ্ছি যে আজ এ ঘরে যা কথাবার্তা হলো তা যদি এখান থেকে বাইরে যায় তাহলে তাহলে কিন্তু তোমাকে গ্রেফতার করতে আমি এক মুহূর্তের জন্য ইতস্তত করব না। এই কথাটা খুব ভালো করে মনে রেখো তুমি। আমার কথাটা কি তোমার কানে গেল? ওর ওপর কড়া নজর রাখা দরকার। ও তো পুরোপুরি বদলে গেছে দেখছি। ও কি ওখানে? কে? হ্যাঁ, গুপ্তচর। গার্ডস! কে? কে ওখানে? কে টোকা দেয়? কে তুমি? কি হয়েছে? কি সর্বনাশ! এই যে রক্ত! ভীষণ রক্ত পড়ছে। কি হয়েছে বলো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়েছে ওর? কে করেছে এই কাজ? আমি ওদের সব কথা শুনেছি। কাদের? ওরা বলছিল, ওরা ওরা বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের কান শামা। আমি ঝাড়পোঁছ করে ফিরে আসছিলাম, তখন হঠাৎ শুনি ও কি বলছিল? ওরা বলছিল গঙ্গা জল নিয়ে এসো আর তুলসী পাতা। এক্ষুনি আনছি। ওরা শহরে দাঙ্গা বাড়াতে চায়। নাও জল খাও।
ওরা বিরাট বড় মার দাঙ্গা লাগাতে চায়, মতলব করে দাঙ্গা বাঁধাতে চায়। সব সব শেষ হয়ে যাবে, ওরা যে করে হোক ওদের থামাতে থামাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে হরে। আল্লাহু আকবার আল্লাহ, তুমি ধরে গেলে কি অভয় এখনো ঘুমোওনি, কিছু চাই? বাবা আমার একটা কথা জানার ছিল। এই সময় বল। বাবা তুমি ওই আওয়াজটা শুনছো? তো কি বাবা, ওই গলাটা আমি রোজ শুনি, কিন্তু ওর মানেটা কি বাবা? এসো এখানে বসো, আমি তোমায় বুঝিয়ে বলছি। বাবা ওই ডাকটাকে আজান বলা হয়, ওই যে মসজিদটা দেখেছো না, এই আওয়াজটা সেখান থেকেই আসছে। আল্লাহর কাছে যাওয়ার জন্য ওরা দিনে পাঁচবার এভাবে পাঠ করেন, যা শুনে আমাদের মুসলমান ভাই মসজিদে আসে, আল্লাহর গুণগান করে, তার সামনে মাথা নোয়ায়। আল্লাহ ওগো শুনছো, শুনছো, কোথায় গেলে? ও তুমি এখানে? আমায় দেন। কি রে অভয় তুই এখনো শুতে যাসনি? ও এখানে বসে আল্লাহ আর ভগবানের তফাত বুঝছে। ও তাই নাকি? তো আমি কি বলছিলাম, আমরা যাকে ভগবান বলে ডাকি, মুসলমান ভাই তাকেই আল্লাহ বলে। সেদিক দিয়ে কিন্তু সবার ভগবানই এক, কিন্তু আলাদা আলাদা ভাষার জন্য তার নাম বদলে যায়। যেমন সূর্যদেব, এই দেখো না, সূর্যদেবের তো আলাদা আলাদা ভাষায় কত রকমের নাম আছে, যেমন বাংলা ভাষায় সূর্য, হিন্দিতে সূর্য, আর এবার ইংরেজিতে তার নাম কি তুমি বলো? একদম ঠিক বলেছ, কিন্তু তবু সূর্যদেবের এত রকমের নাম থাকা সত্ত্বেও সূর্যদেব তো একজনই, তাই না? ঠিক সেইভাবেই ভগবানেরও শত সহস্র নাম আছে। শত সহস্র মানে বোঝো, শত সহস্র মানে প্রচুর সংখ্যায়, তেমনি ভগবানেরও প্রচুর নাম আছে, কিন্তু ভগবান কেবল একজনই। বুঝলে অভয়? আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে। তাড়াতাড়ি করো এমিলি, ভীষণ দেরি হয়ে গেছে। হেনরি, এসব কিছু কেন করতে চাইছো? কি করতে চাইছি? তুমি নাকি ভারতবর্ষ ভাগ করাতে চাও? কেন, কি দোষ করেছে ওরা? ওরা তো আমাদের কখনো কষ্ট দেয়নি, বরং মন থেকে আমাদের গ্রহণ করেছে। ওহ, এতটা আবেগপ্রবণ হয়ো না, তুমি যাদের পক্ষ নিচ্ছ তারা সবাই ইতঃশ্রেণীর। এমিলি, আমি লেফটেন্যান্ট গভর্নর, আমার যা ইচ্ছে তাই করব। কিন্তু এ তো ঘোর অন্যায়,
তুমি এই দুদল ধর্ম বিশ্বাসীদের মধ্যে কেন দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে চাইছো? এরকম কাজ শুধু শয়তান করে। এমিলি, আমি আগেও বলেছি, স্ত্রী জাতির স্থান শুধু চার দেওয়ালের মধ্যে। রাজনৈতিক ব্যাপার পুরুষদেরই সামলাতে দাও। তোমাকে দেখছি ওই কুমার গোবিন্দ হেগিন্স আর ও স্ত্রী নানা প্ররোচনায় ভুলিয়েছে। ওদের সঙ্গে তোমার মেলামেশা বন্ধ, শুনেছ কথাটা? Do you hear me? কথাটা কানে যায়নি? হ্যাঁ, শুনেছি। এই তো, চলো, আমাদের বোধ হয় একটু দেরি হয়ে গেছে। এই যে কাপড়টা দেখছেন, এটা খুব পছন্দ করেছিলেন আপনি। বৌঠান একবার পরলে বারবার পরতে চাইবেন। নমস্কার হে গৌরমোহন। নমস্কার শুভঙ্কর। তো এগুলো সব নিচ্ছেন তো? ঠিক আছে, বেঁধে দিচ্ছি। আমি খেলতে যাচ্ছি। অভয়, আগে ওই আমটা এখানে রাখ। মা, একটা খাই না। সারাদিন কাঁচা আম খাস, তারপর সারা রাত শুধু কাশিস। রাখ, রেখে দে ওটা। মা, কেবল একটা। আচ্ছা বেশ, এখন যা, একটু খোল বাজানোটা ঝালিয়ে নে তো। মা। অভয়, আজ তোমার বাইরে যাওয়া হবে না। মা, আমি সব কিছুই করেছি, এবার খেলতে যেতে দাও। ওদিকে সব বন্ধুরা অপেক্ষা করছে। দেখো অভয়, আজ আমার মন বলছে যে তোমার বাইরে বেরোনো ঠিক হবে না। আমার কথার অবাধ্য হয়েও না অভয়, আজ তুমি ঘরে বসেই খেলো না। আমার লক্ষ্মী মা, আমার কথা শোনো, আমায় যেতে দাও। আজ কবাডি খেলা হবে, সেটা কি এখানে খেলা যায় নাকি? অভয়, তুমি তাহলে কথা শুনবে না। আচ্ছা বেশ, যাও। অভয় দাঁড়াও, আগে এখানে এসো আমার কাছে। কি মা? অভয়, কৃষ্ণ তোমায় রক্ষা করবেন। এবার আমি যাই মা। হ্যাঁ ঠিক আছে, যাও। লক্ষ্মী মা। চিঠি নেন গো, চিঠি আছে। চিঠি এসেছে? ওরে গৌরাঙ্গ, আগে দেখ না চিঠি এসেছে। দেখছি মা, আসছি গো, দাঁড়াও। কি গো ভাই, খেলতে যাচ্ছো? এই নেন মা। কার চিঠি মা? গায়ত্রী দিদির। আমি জানতাম, নিঘা তুই লিখেছে। আচ্ছা ফিরে এসে শুনছি। ও কি, তুই কোথায় চললি? তোরি তরকারি কিনতে। দেরি করিস নে, ওখানে আবার ইয়ার বন্ধু পে বসে যাস নে। এই কাপড়টা দেখুন, কাপড়টা ভালো। তুমি যে কত করে খেলনা কিনে দাও। এই পটল কি দাম বলছি, সত্যি টাটকা তো। এটা 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 আর এটা, এই যে কাপড়টা দেখছেন, এটা মিলে সুতো দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1 কিলো দিয়ে দাও। বাজে কথার সময় নেই, শহরে দাঙ্গা লেগেছে, এলো পাথারি খুনকারাপি চলছে। হ্যাঁ এক্ষুনি দোকান বন্ধ করে দিন, আমি চলি। যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে।
পূজনীয়া মা, তোমরা আমার প্রণাম নিও। এখানকার সব খবরই ভালো। কৃষ্ণ, এখানে সবাই আমায় খুব যত্ন করেন, তবে তোমার মতো নয়। এখানে কোনো কিছুরই অভাব নেই, অভাব বলতে শুধু তোমরা এখানে নেই। তোমাদের সবার তো আসার কথা ছিল, তবে এলে না কেন? কতদিন অপেক্ষা করলাম, তারপর হাল ছেড়ে দিয়ে শেষমেশ চিঠি লিখছি। একদিন আমরা চড়কের মেলায় গেছিলাম। মা, আমি অভয়ের জন্য বন্দুক কিনেছি, যাবার সময় নিয়ে যাব। মা, বাবা কেমন আছেন? বাবার কথা সব সময় মনে পড়ে। মা, তোমার জন্যও খুব মন কামন করে। ভবতারিণী আর গোপালকে ভালোবাসা দিও। রাজেশ্বরী দিদি কি আসছে? এলে আমায় তখনই খবর দিও, আমিও যাব। গৌরাঙ্গ কাকাকে বলো ওরে বাবা, ওরে বাবা বলে মাথা খারাপ না করতে। ওকে বলো ওর জন্য ধুতি পাঞ্জাবি কিনে রেখেছি। আচ্ছা মা, তোমায় একদিন স্বপ্নে দেখেছি, আর সারা রাত শুধু কেঁদেছি। মা, তোমাদের কথা আমার ভীষণ মনে পড়ে, তোমাদের সবাইকে দেখতে ইচ্ছে করে। ইতি গায়ত্রী।
রজনী শিগগির দরজা খোলো। আরে বাবু এসেছে। গৌরাত্ন শিগগির দরজা খোলো। অঙ্কু তুমি এসেছো। জয় কৃষ্ণ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আচ্ছা সবাই বাড়িতে আছে তো? না না, অভয় খেলতে গেছে, এখনো ফিরে আসেনি। কৃষ্ণ আমি বেরিয়ে দেখছি। না না না, তুমি আর বেরিও না, তোমার দুটো পায়ে পড়ি। কিন্তু কিন্তু অভয় একা ফিরবে কি করে? তুমি জানো না রাস্তায় কত লোক মরছে, চারদিকে শুধু দাউ দাউ আগুন আর মানুষের চিৎকার। কি অবস্থায়? কৃষ্ণ, ও কৃষ্ণ, হা কৃষ্ণ, আমার কোথায় যে গেছে কিছুই বুঝতে পারছি না, সারা শহর দাউ দাউ করে চলছে। ও রজনী, শহরে এত মারদাঙ্গা চলছে আর তুমি? তোমার ওকে যেতে দেওয়াটাই উচিত হয়নি। বিশ্বাস করো, ওকে কতবার বারণ করেছি কিন্তু আমার কথাই শুনল না, জেদ করে খেলতে চলে গেল। অভয় তো ছেলে মানুষ রজনী, কিন্তু তুমি গৌরমোহন বাবু, সব দরজা জানলা বন্ধ রাখুন, আমি বাজার হয়ে আসছি, গোটা বাজার তছনছ হয়ে গেছে, আপনার দোকানও লুট করে চোরা, আমি চলে পরে আসবো। সব কি হচ্ছে? শান্ত হও রজনী, একটু ধৈর্য ধরো, কৃষ্ণ সব দিক রক্ষা করবেন, আমাদের অভয়ের কিচ্ছু হবে না। জানো না বাইরে কি দাঙ্গা চলছে? আমার একটা কথা শুনলে না? যদি তোর কিছু হয়েছে তো আমি তো মরেই যেতাম। চলো ভেতরে, চলো ভেতরে, আর কোনো ভয় নেই, ভেতরে চলো, চলো, সব ঠিক হয়ে যাবে, এসো এসো এসো, এখানে এসো, বসো। গৌরাঙ্গ, শিগগির একটু জল নিয়ে আয় তো। এক্ষুনি আনছি, তোমরা মার কাছে বসো। বাবা, ওরা কারা? আমায় মারতে চাইছিল কেন? বাবা, ওরাও আমাদের মতোই মানুষ, কিন্তু বিপথে চালিত। কৃষ্ণই ওদের সঠিক পথ দেখাবেন।
তুমি শুনেছো সব, এ কি অনর্থ হলো বলো তো? বিরাট বড় অনাচার চলছে। ইংরেজ যা চাইছে তাতে সফল হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ, না জানি কত ঘর ছারখার হয়ে যাবে, চারদিকে ঘৃণা আর হিংসার আগুনে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর একবার যদি ধর্ম আর সম্প্রদায় মাথা তুলে দাঁড়ায় তাহলে আমাদের ভারত ঝাঁঝেরা হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না, সোনার দেশটা ছাড়ে খারে যাবে।